فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا তাআলামুন। কাতব এক বোন জিজ্ঞেস করছিলেন যে শুক্রবারে কি সিয়াম রাখা যাবে। বোন নির্দিষ্ট করে যে সিয়াম রাখা শুক্রবার এটা নয়, তবে শাওয়াল মাসের কেউ যদি সিয়াম রাখে তাহলে রাখতে পারে, কারণ দেখা যায় মাঝে মাঝে সে রাখছে। শাওয়াল মাসের কেউ যদি রাখে তাহলে রাখতে পারে, কারণ এ মাসটাতে শেষ হয়ে যাবে, তাই শাওয়াল মাসের সিয়াম হিসেবে রাখতে পারে। কিন্তু নির্দিষ্ট করে আপনি শুক্রবারে সিয়াম রাখবেন, অন্য কোনো মাস নির্দিষ্ট করে রাখবেন, শুধু শুক্রবার রাখবেন, অন্যদিন রাখবেন না, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু আপনি শাওয়াল মাসে যদি রাখেন, আজকে রাখলে একটা, আগামী দুই একটা, এভাবে যদি রাখেন আর শুক্রবার পরে, তাতে কোনো সমস্যা নাই, সেটা রাখতে পারেন। জি, আর ঈদের কথা বললেন, জি ঈদ দুইটা মূলত, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আর জুমার দিন ঈদ, সপ্তাহের ঈদ, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, মানুষ এগুলো বলে। তাই আপনার ঈদ দুইটা ঈদ, এটাই ঠিক, দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, ঈদের অর্থ খুশি, আনন্দ, ঈদের অর্থ খুশি, আনন্দ। আল্লাহ أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.